জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব সুরক্ষা সেবা বিভাগের হাতেই থাকছে। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা প্রণয়ন এবং দেখভাল করবেন এমন বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদিত এই আইনের খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, এদেশে কেউ জন্ম নেওয়ার পরপরই তিনি একটি অদ্বিতীয় এবং ইউনিক নাম্বার পাবেন, যা তার সারা জীবনের যাবতীয় কাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বৈঠক শেষে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে ব্রিফ করেন, জানান অদ্বিতীয় নাম্বার নিতে হবে নিবন্ধকের কার্যালয় থেকে, যে কার্যালয় নতুনভাবে নির্মিত হবে। যাদের পরিচয়পত্র নম্বর এরই মধ্যে রয়েছে তাদের ওই নম্বরটাই অদ্বিতীয় নম্বর।